পবিত্র মাহে রমজানের আজকে চতুর্থ দিন এবং শুরু করছি প্রতিদিনের আয়োজন ইফতার বাজার। আপনাদের সঙ্গে আছি দর্শক, আমি তোহা খান তামিম। দর্শক, আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকা এবং পুরান ঢাকার বংশালে। আপনারা জানেন যে পুরান ঢাকা কিন্তু এই অঞ্চলটি খাবারের জন্য বেশ বিখ্যাত এবং বিশেষ করে রমজান এলেই কিন্তু বাহারি পদের নানা ঢঙের যে ইফতার এবং সেই ইফতারের যে আইটেম, সেই আইটেমগুলো কিন্তু বরাবরের মতো আমরা লক্ষ্য করি যে নানা রঙের ইফতার, বাহারি পদের ইফতার কিন্তু এই পুরান ঢাকায় পাওয়া যায়। এবারও কিন্তু ব্যতিক্রম নয়, যদিও আসলে ভিন্ন আবহে ভিন্ন আমেজে কিন্তু রমজান এসেছে। এবার সবাই কিন্তু মহামারীর মধ্যে বেশ একটি শঙ্কার জায়গায় তৈরি হয়েছে এবং চলমান লকডাউন সব মিলিয়ে কিন্তু আসলে রমজান এসেছে বছর ঘুরে নিয়মের আবর্তে। মুসলমানদের অত্যন্ত গুরুত্ববহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ মুসলমানরা এই মাসে তারা তাদের যেই ইবাদত, রোজা পালন করে থাকেন, ইফতার করে থাকেন এবং ইফতারের সময়টা কিন্তু একজন রোজাদারের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এবং সবচাইতে খুশির সময়। ঠিক এই খুশির সময়টিকে তারা কিন্তু প্রতিদিন এই দিন শেষে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু নানা পদের ইফতারি করে থাকেন এবং পুরান ঢাকা কিন্তু এর জন্য প্রসিদ্ধ। আমরা চলে এসেছি বংশালে হোটেল আল রাজ্জাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে নানা পদের কিন্তু এখানে যে ইফতার সেই ইফতার করা হয়েছে। এখানে মাটন গ্লাসি রাখা হয়েছে, 180 টাকা করে তারা দাম হাঁকছেন। পাশাপাশি মাটন চাপ এখানে 1300 টাকা কেজি বলা হচ্ছে। পাশাপাশি এখানে চিকেন রোস্ট রয়েছে, পাশাপাশি মাটন রোস্ট রয়েছে বড় পিস, 1300 টাকা পিস তারা বলছেন। এক একটি রোস্ট তারা বলছেন 1300 টাকা করে পিস। এখানে আর যে সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে অর্থাৎ গরুর যে আইটেম, অর্থাৎ বিফ ছাড়া, অর্থাৎ গরুর মাংস ছাড়া বিশেষ চিকেন এবং মাটনের মধ্যে যে সমস্ত আইটেম, সেই আইটেমগুলো আসলে তারা এখানে করেছেন এবং তাদের নিয়ম হচ্ছে তারা বিফ আইটেম এখানে আসলে তারা রাখেন না, অর্থাৎ চিকেন এবং মাটনের মধ্যেই তারা আসলে রাখেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাটন রোস্ট রয়েছে, ছোট এবং বড় দুই ধরনের মাটন রোস্ট রয়েছে। বড় মাটন রোস্ট রয়েছে 1300 টাকা পিস এবং ছোট মাটন রোস্ট রয়েছে 650 টাকা পিস। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাবাবের যে বিভিন্ন আইটেম রয়েছে, আপনি জানেন যে পুরান ঢাকা কিন্তু কাবাবের জন্য কিন্তু বিখ্যাত এবং আমরা এই রমজান মাস আসলেই ইফতারিতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাবাব লক্ষ্য করে থাকি। আমরা চিকেন কাবাব লক্ষ্য করে থাকি, মাটন রান কাবাব লক্ষ্য করে থাকি, পাশাপাশি বিভিন্ন সুতি কাবাব, অনেক কিছুই কিন্তু এই কাবাবের আইটেমের মধ্যে রয়েছে। ঠিক এর মধ্যেও কিন্তু আসলে ব্যতিক্রম নয়। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে একটু জানার চেষ্টা করব যে এইবারে আসলে কী কী, বিশেষ করে এই রমজানে আপনার কী কী আইটেম এখানে রেখেছেন আপনারা? ধন্যবাদ। বিশেষ করে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী কিছু কিছু ইফতার আইটেম আমরা এখানে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কাস্টমারদের জন্য সুযোগ রেখেছি যাতে তারা নিতে পারে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছেন আপনারা? বহির্বিশ্বে এই প্যান্ডামিকের যে স্বাস্থ্যবিধি ওনারা যেভাবে পালন করতেছে, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে আমাদেরকে ডিকটেশন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, বিদেশ মোতাবেক আমরা কাস্টমারদেরকে সে তাদের যে ক্রয়ের যে ব্যবস্থাপনা সেভাবে আমরা পরিচালনা করতেছি। আপনি দেখতে পাবেন বিশেষ করে স্যানিটাইজেশন, অন্যান্য যে স্বাস্থ্যবিধির উপকরণ সেগুলি আপনারা আসলে চেষ্টা করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেস্তোরাঁয় যেই কর্মীরা রয়েছেন সেই কর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে তারা মাস্ক এবং যেই হেড কভার সেটি আসলে তারা পরে আছেন এবং অন্যান্য যারা ক্রেতা রয়েছেন তাদেরকেও তারা চেষ্টা করছেন যাতে করে স্বাস্থ্যবিধি মেনে সেই ক্রয় বিক্রয়ের বিষয়টা সেটা আসলে করে থাকছে তারা। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু রমজানে ভাজা পোড়ার আইটেম কিন্তু বহুল ব্যবহৃত এবং মানুষ কিন্তু প্রচুর, বিশেষ করে রমজান ইফতারিতে কিন্তু ভাজা পোড়ার আইটেমগুলো খাই। ঠিক এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাজা পোড়ার যে আইটেমগুলো রয়েছে, যে পেঁয়াজু, বেগুনি, বিভিন্ন ধরনের চপ রয়েছে, পাশাপাশি এখানে সমুচা রয়েছে, পনির সমুচা রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের রোল রয়েছে, ভেজিটেবল রোল, চিকেন রোল কিংবা মাটন রোল, পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিম কাবাব বলা হয়েছে, ডিম কাবাব এখানে বাহারিভাবে সাজানো হয়েছে ডিম কাবাব। এছাড়া আমরা কিন্তু বিভিন্ন রকম শাশলিক দেখতে পাচ্ছি, চিকেন শাশলিক দেখতে পাচ্ছি, এখানে টোস্ট দেখতে পাচ্ছি, মাটন টোস্ট যেমন রয়েছে। এছাড়া তারা বলছেন যে
চালি কাবাব এছাড়া অন্যান্য যে চপগুলো রয়েছে সেই চপগুলো আমরা আসলে লক্ষ্য করছি। একটি বিষয় বলে রাখি কিছু তথ্য, সেটি হচ্ছে যে এই যে চলমান লকডাউন রয়েছে, কঠোর বিধিনিষেধ রয়েছে, কঠোর বিধিনিষেধের মধ্যে তারা প্রত্যেকটি রেস্টুরেন্ট কিন্তু তারা আসলে বসে কেউ ইফতারি করতে পারবে না সরকারের নিয়ম অনুযায়ী। তারা কিন্তু দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের যেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান তারা আসলে খোলা রাখতে পারবেন এবং স্বাস্থ্যবিধি মেনে তারা আসলে খাবার সরবরাহ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে পুরান ঢাকার ঐতিহ্য কীভাবে কতটুকু আপনারা ধরে রাখার চেষ্টা করছেন। প্রতি বছরই কিন্তু আমরা দেখে থাকি যে পুরান ঢাকায় সবাই ইফতারি করতে চান। এটা একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, আল রাজ্জাক রেস্টুরেন্ট। প্রত্যেক বছরই ইফতারির আইটেম আয়োজন করা হয় এখানে, কিন্তু গত বছর এই করোনা কোভিড-19 কারণে বন্ধ ছিল। এই বছর সীমিত পরিসরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কী কী খাবার এখানে তুলেছেন আপনারা? এখানে খাসির লেগ রোস্ট, আস্ত মুরগির রোস্ট, স্পেশাল হালিম, স্পেশাল দই বড়া, খাসির রেশমি কাবাব, গ্লাসি, মাটন চপ, স্পেশাল নান এবং স্পেশাল ফালুদা, এই আইটেমগুলো এখানে প্রতি বছর নেয়। এবারও ঐতিহ্য ধরে রাখার জন্য রেখে বিক্রয় পরিচালনা। রমজান উপলক্ষে কোনো ছাড় আছে কিনা আপনাদের? কোনো রমজান, পবিত্র রমজান উপলক্ষে কোনো মূল্য ছাড় দিয়েছেন কিনা? গত বছরের নেই, এবছর আরও মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমান এই কোম্পানির মালিক ম্যাডামের ছেলে উজ্জ্বল হোসেন, উনি পরিচালনা করতেছে এবং মূল্য গত বছর থেকে কমিয়ে আনা হয়েছে প্রত্যেকটা আইটেমেরই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলেন যে তাদের এখানে যে ঐতিহ্যবাহী যে সমস্ত ইফতারি পদগুলো রয়েছে সেই পদের কিন্তু আসলে নানাবাহী ঐতিহ্য যেই পদগুলো রয়েছে সেই পদগুলো আসলে তারা রাখার চেষ্টা করেছেন। যদিও বেচা বিক্রির কথা যদি বলা হয় তাহলে আসলে ক্রেতাদের উপস্থিতি আসলে দুপুরের পর থেকে, বিশেষ করে জোহরের নামাজের পর থেকে কিন্তু আনাগোনা বাড়তে থাকে এবং আমরা দেখেছি যে আসরের নামাজের পরপরেই কিন্তু মূলত যেই ইনভলভনেস, অর্থাৎ এই যে অংশগ্রহণটা ক্রেতাদের অংশগ্রহণটা, সেটি আসলে আরও বেশি বাড়ে এবং চলে ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত। তো সব মিলিয়ে বলা যায় যে সরকারের যে বিধিনিষেধ রয়েছে, কঠোর লকডাউন রয়েছে, সেই বিধিনিষেধের আলোকে কিন্তু তারা দুপুর 12টা থেকে শুরু করে সন্ধ্যা ইফতারি আগ পর্যন্ত যে ইফতারি সরবরাহ সেই সরবরাহ করছেন এবং স্বাস্থ্যবিধি যথাসাধ্য তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন বলে তারা দাবি করছেন। তো ইফতার বাজারে এই ছিল আজকের মতো।